এসএসসি দু হাজার তেইশ পরীক্ষার্থী মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি নিয়ে সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে জেনা নেওয়া যাক মাধ্যমিক পর্যায়ে এসএসসি পরীক্ষায় দুই হাজার সালে যে সকল শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে তাদের শিক্ষা বোর্ড থেকে মেধাবৃত্তি ও বৃত্তি প্রদান করা হবে এর মাধ্যমে শিক্ষার্থীর একটি ভালো অর্থ তাদের শিক্ষা সহায়তার কাজের জন্য পাবে প্রতি বছর শিক্ষা বোর্ডগুলো এই অর্থ প্রদান করে থাকে বছর যে সকল শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং ভালো ফলাফল করেছে তার মধ্য থেকে মেধাবী রোগাগ্রস্ত দরিদ্র সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদেরকে এই মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি প্রদান করা হবে যে সকল শিক্ষা বোর্ড উপবৃদ্ধি প্রদান করবে তা হলো ঢাকা শিক্ষা বোর্ড চট্টগ্রাম শিক্ষা বোর্ড ময়মনসিংহ শিক্ষা বোর্ড দিনাজপুর শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড বরিশাল শিক্ষা বোর্ড রাজশাহী শিক্ষা বোর্ড কুমিল্লা শিক্ষা বোর্ড সিলেট শিক্ষা বোর্ড বরিশাল শিক্ষা বোর্ড যশুর শিক্ষা বোর্ড মেধাবৃত্তির ক্ষেত্রে যে সুবিধা প্রদান করা হবে তা হলো। যে সকল শিক্ষার্থী মেধাবৃত্তি পাবে তাদেরকে মাসিক ছয়শো টাকা করে প্রদান করা হবে এবং চব্বিশ মাস শিক্ষার্থী এই ছয়শো টাকা করে পাবে তাছাড়া বাৎসরিক শিক্ষার্থীকে নয়শো টাকা করে প্রদান করা হবে দুই বছরের শিক্ষার্থী দুইবার এই টাকা পাবে মেধাবী ক্ষেত্রে যোগ্যতা নিয়ন্ত্রণ করা হয়েছে নির্ধারণ করা হয়েছে এমন জিপিএফআই সাধারণ বৃত্তির ক্ষেত্রে সুবিধা প্রদান যে সকল শিক্ষার্থী সাধারণ বৃত্তি পাবে তাদেরকে মাসিক তিনশো পঞ্চাশ টাকা করে প্রদান করা হবে এবং বাৎসরিক চারশো পঞ্চাশ টাকা করে প্রদান করা হবে সাধারণ বৃত্তির ক্ষেত্রে যোগ্যতা নিবেদন করা হয়েছে জিপিএ থ্রি পয়েন্ট এর উপরে যে সকল শিক্ষার্থী পাবে তাদের উপর থেকে সাধারণ বৃত্তির শিক্ষার্থী নির্ধারণ করা হবে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি সকল শিক্ষার্থী পাবে তাদের নিকট থেকে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের বেতন নিতে পারবে না অর্থাৎ বিনা বেতনে তারা পড়াশোনা করবে সকল শিক্ষার্থী মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি পাবে তাদের ফলাফল প্রকাশ করার পরবর্তীতে তারা কলেজে ভর্তি হবে সেখানে কলেজ ভর্তি প্রথম সাত দিনের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের নিকট তাদের ডকুমেন্ট জমা দিতে হবে